আসসালামু আলাইকুম, রমজান মুবারক, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি রেইনবো ব্লগ ইন কুক। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে একটি অগোছালো একটি ডেজার্ট নিয়ে এসেছি। আমি চাইছিলাম না সেটা শেয়ার করব, তারপরেও করলাম। আমি প্রথমে ইবসুলগুলের বুশি ভিজিয়ে নিয়েছি এবং সেই সাথে ডাবল ক্রিম আমার আছে, আর সাবুদানাগুলো আমি ভিজিয়ে নেব। তো আমি রেসিপিটি যদি সুন্দর বা ভালো মজার হয় তাহলে আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সেটা ভেবেছিলাম। কিন্তু সময় স্বল্পতা, পারবো কি না না তাই শেয়ার করে নিলাম আমার অগোছালো একটি ডেজার্ট। তো দেখুন, আমি এগুলো ভিজিয়ে নিয়েছি, এখন একটু চিনি দিয়েছি পরিমাণ মতো, ডিপেন্ড করে কতটুকু চিনি আপনারা খান। তো আমি এটা একটু দুধ, পাউডার দুধ মিশিয়ে নিয়েছি একটি পাত্রে। এখন আমি একটু দুধ দিয়ে আমি নেড়ে নেব, তারপর আমি চুলায় জাল দিয়ে দেব। কিছুক্ষণ আমি জাল দিয়ে সাবুদানাগুলো ফুটিয়ে নিব। আর ওদিকে আমার ইবসুলগুলের বুশি, ওটা ঠান্ডা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ফুটে যাবে। তো আমি এখন সাবুদানাগুলো বয়েল করে নিচ্ছি। আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক দিতে পারেন, আমি আসলে দিতে ভুলে গেছি। আর একটু তেজপাতা, ডালচিনি একটু অ্যাড করে নিয়ে জাল করতেছি। আর ওদিকে আমি ডাবল ক্রিমগুলো বয়েল ক্রিম করে নিয়েছি। দেখুন, বিট করতে করতে আমি এগুলো ক্রিম বানিয়ে নিয়েছি। আর এখন এই সাবুদানাগুলোও আমার হয়ে গেছে, ফুটে গেছে। একটু খেয়াল রাখবেন নিচ থেকে একটু জলে যায়। আর একটি পাত্রে আমি অল্প পরিমাণে এই ক্রিমগুলো স্প্রেড করে নিয়েছি। আমি জাস্ট রেসিপিটি একটু ট্রাই করতেছি, তাই যদি মজা হয় তাহলে আরও কিছু উপকরণ দিয়ে বানাবো, চেষ্টা করব। তো রমজান মাস, খুবই ইফতারের আগ মুহূর্তে আমি বানিয়েছি, তাই তাড়াহুড়া। তো এদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ক্রিম দেখতে পাচ্ছেন, আমি দুটি পাত্রে আলাদা করে রেখেছি। এখন ইবসুলগুলের বুশি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি সাবুদানার উপরে। আর এখন আমি একটি চামচের সাহায্যে নেড়ে নেব। আসলে আমি এই মুহূর্তে আমার এগুলো বানানো ঠিক হচ্ছিল না, কারণ মাথার উপরে ইফতারের অনেক আয়োজন ছিল। তারপর ঝটপট অবসলভাবে বানিয়ে নিয়েছি। এখন একটু অরিও বিস্কুট দিলাম, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য নিচে। আর উপর থেকে আমি সাবুদানা ঢেলে দিলাম এবং একটু নেড়ে নিচ্ছি। আমি এই সুপগুলির সাথে বুশির সাথে মিক্স করে নিচ্ছি। আর এখন আমি পাত্রে ঢেলে দিচ্ছি। আসলে রেসিপিটি অনেক টেস্টি হয়েছিল। বেশি করে ডাবল ক্রিম দেবেন এবং কনডেন্স মিল্ক দেবেন, তখন আরও টেস্টি হবে। আমি জাস্ট একটু ট্রাই করলাম রেসিপিটি। আমি উপরে আবার কিছু অরিও দিয়ে দেব আর ফ্রিজে রেখে দেব। এক দুই ঘন্টা পরে আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, কেমন হলো আমার রেসিপিটি? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকেন যারা আমাকে সাপোর্ট করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার নিউ সাবস্ক্রাইবার, আপনাদের সবসময় স্বাগতম। আর ভালো থাকবেন,
এবং ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। তাহলে আজ আবারও এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।